ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লগ কন্টাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমি অনেকটা ভালো আছি। প্রথমে বলে দিই, পুজোর তো জামা কাপড় মার্কেটিং প্রায় জনেই কমপ্লিট করে নিয়েছো, কিন্তু তো আমরা যে হেঁটে হেঁটে মায়ের পুজো দেখতে যাব, মাকে দর্শন করতে যাব, তার জন্য তো ভালো জুতো দরকার। তাই তো তোমাদের সবার সমস্যা সমাধান নিয়ে আমি কিন্তু হাজির হয়ে গেছি, তোমার আমার সকলেই প্রিয় কাঁথি শহরের শ্রীলে দাস। হ্যাঁ ফ্রেন্ডস, এই শ্রীলে দাসে কিন্তু জুতো থেকে ব্যাগ ওয়ালেট কালেকশানগুলো জাস্ট অসম্ভব সুন্দর। তবে হ্যাঁ, এই ভিডিওটা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিল শেয়ার করার জন্য, যে শ্রীলে দাসের ফুল ডিটেলস দেওয়ার জন্য, তাই কিন্তু আমি চলে এসেছি। আর তোমরা রিকোয়েস্ট করবে আমি তা দিব না, তা কী করে সম্ভব? তবে হ্যাঁ, আমাকে কিন্তু পারমিশন নিতে হয়েছে, নাহলে হয়তো আমি এত সুন্দরভাবে তোমাদের ভিডিওটা ফুটিয়ে তুলতে পারতাম না। তোমরা ভিডিওটা ফুল ওয়াচ করো, কী কী জুতো আছে, কী কী ব্যাগ আছে, আর কী কী আছে, ছোটো থেকে বড় প্রত্যেকের কালেকশান কিন্তু আমি দেখাবো। ফাইনালি কিন্তু আমি শ্রীলে দাসের সামনে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। আর শ্রীলে দাসটা হচ্ছে পোস্ট অফিসের একটু আগেই, আর সেন্ট্রাল থেকে যাওয়ার মুখেই যে কোনো টোটো অটোওয়ালাকে বলে এই শ্রীলে দাসে কিন্তু পৌঁছে দেবে। পুরো মেন রোডের সামনেই দেখতে পাচ্ছ, পুরো মেন রোডের সামনে সুপার মার্কেটের গলি যাওয়ার একটু পরেই কিন্তু আমাদের শ্রীলে দাস, মানে মায়ের যে বাজারে কালী মন্দির আছে, কালী মন্দিরের পরে পরে, মানে ব্রহ্মতলা মন্দিরের একটু আগে। তার মানে দেখো, আমি সব দিক দিয়ে তোমাদের বুঝিয়ে দিলাম। আর আমি কিন্তু শ্রীলে দাসের ভেতরে ঢুকেই পড়েছি, দেখতেই পাচ্ছ। তো শ্রীলে দাসটা একটু আমি তোমাদের কী কী কালেকশান আছে দেখাচ্ছি। প্রথমে আমি তোমাদের দেখাতে চলেছি ফার্স্ট ফ্লোরে কী কী আছে। ফার্স্ট ফ্লোরে কিন্তু লেডিস থেকে জেন্টসের ব্যাগের কালেকশান কিন্তু প্রচুর আছে, স্পেশালি লেডিসের তো অনেক 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 কালেকশান আছে। তো তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি, তোমরা আগে দেখে নাও, তারপরে কথা বলছি। তো চলো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থাকো। লেদারের ব্যাগ, কী কী ব্যাগ নেই, কালেকশানগুলো জাস্ট অসাধারণ লাগছে গাইস। দেখতে পাচ্ছি এগুলো কিন্তু জেন্টস, এপাশে লেডিস, দেন ট্রলি ব্যাগ, মানে কালেকশানগুলো দেখো। আর সে ফার্স্ট ফ্লোরেও কিন্তু কিছু ছেলেদের জুতো কালেকশানও রেখেছে, দেখতেই পাচ্ছ। উপরেও তো একদম আছে, বাট ফার্স্ট ফ্লোরে যা যা আছে তোমাদের দেখাচ্ছি। হ্যান্ডব্যাগগুলোও জাস্ট কিউট কিউট লাগছে, মানে আমার মনে হয় না সমস্ত ব্যাগের থেকে এখানে সব কালেকশান কিন্তু বেস্ট বেস্ট রেখেছে, দেখতেই পাচ্ছ। প্রত্যেকটা জিনিস কিন্তু মানে পছন্দ হয়ে যাবে এমনই সব কালেকশান, তো তোমরা দেখতে থাকো। আর তোমাদের যদি পছন্দ হয় এখান থেকে স্ক্রিনশট নিয়ে কিন্তু শ্রীলে দাসে দেখালে ওনারা কিন্তু অনায়াসে বের করে দিতে পারবে। তো চলো দেখতে থাকো, এতক্ষণ অবধি কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও, এরপরও তোমরা কী ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। তো চলো, ফার্স্ট ফ্লোরে কিন্তু অনেক এরিয়া জুড়ে কিন্তু ব্যাগের কালেকশান দেখতে পাচ্ছ, এখন পর্যন্ত শেষ হচ্ছে না। তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকো।
এরপরে সিঁড়ি ধরে দেখতে পাচ্ছ সেকেন্ড ফ্লোরে আমি কিন্তু উঠে যাচ্ছি। তো চলো সেকেন্ড ফ্লোরে গিয়ে কালেকশনগুলো জাস্ট তোমাদের দেখাই, তোমাদের একদম চক্ষুশীল হয়ে যাবে। তো হ্যালো ফ্রেন্ডস, এটা হচ্ছে বড়দের জন্য, লেডিস এবং জেন্টস দুজনেরই কিন্তু কালেকশন জাস্ট অসাধারণ লাগছে। তো আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি, তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখতে থাকো অ্যান্সার। যেহেতু দুর্গাপূজা চলে এসছে আর দুর্গাপূজার সময় সত্যি কথা বলতে লেডিস এবং জেন্টসের কালেকশনগুলো জাস্ট অসাধারণ। আমি কিন্তু এখান থেকে জুতো কিনেছি, তো কী জুতো কিনেছি সেটাও তোমাদের শেয়ার করব। দেখতে পাচ্ছ এটা কিন্তু লেডিস কালেকশনটা দেখাচ্ছি। তো চলো গাইস, তোমরা বিশ্বাসও করতে পারবে না কিন্তু প্রত্যেকের কিন্তু কালেকশনগুলো পছন্দ হবে, আমি বলছি, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। তো চলো আগে কালেকশনগুলো আগে দেখাই, তারপরে কিন্তু তোমাদের কোনটা বেস্ট লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানিও। তো দেখতে থাকো অ্যান্ড সঙ্গে থেকো। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ কালেকশনগুলো, বড়দের ছোটদের কালেকশনগুলো দেখো আর তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে কালেকশনগুলো, ঠিক আছে? তো একটু আবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, মানে বিশাল এরিয়া জুড়ে যেহেতু শিলেদাস তাই কিন্তু শেষ করতেই পারছে না। এখানে দেখতে পাচ্ছ বেল্টগুলো বেশ সুন্দর সুন্দর, তার পাশে ঠিক ওয়ালেট আছে, ওয়ালেটগুলো একটু পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতে থাকো ফ্রেন্ডস। আর এইসব জুতোগুলো, জুতো বিশেষ করে ছেলেদের জুতোর নাম সত্যি আমি জানি না, তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি যদি বলাতে কিছু ভুল ত্রুটি বলে থাকি তার জন্য আমি আগে থেকে সরি চেয়ে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ ওয়ালেটগুলো জাস্ট সুন্দর সুন্দর লাগছে। তো চলো দেখতে থাকো।
ফ্রেন্ডস, এতক্ষণ তো বড়দের দেখালাম, এরপরে দেখো বেবিদের, মানে ছোটদের জন্য এই যে জুতোর কালেকশনগুলো, কী কিউট কিউট কালেকশনগুলো, মনে হচ্ছে কত বড়দের কিন্তু না, এগুলো কিন্তু বাচ্চাদের কালেকশন দেখাচ্ছি তোমাদের, তোমরা জাস্ট একটুখানি দেখো। আর এখানেও প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে, প্রত্যেকে কিন্তু কেনাকাটা করছে, তো চলো একটু দেখে নাও। ফ্রেন্ডস, এটা হচ্ছে একদম বাচ্চাদের, আর কালেকশনগুলো জাস্ট অসাধারণ লাগছে, আর প্রচুর প্রচুর মানুষের ভিড় তো দেখতেই পাচ্ছ, প্রত্যেকেই কেনাকাটা করছে, আর কালেকশনগুলো তোমরা জাস্ট দেখো এবং কমেন্ট করে বলো। তো এটা হচ্ছে বাচ্চাদের জন্য। প্রথমে আমি ব্ল্যাক জুতোটা পছন্দ করেছিলাম, তারপরে এটা বাদ দিয়ে আমি কিন্তু ফাইনাল এই জুতোটাই নিয়েছি, খুবই সফট। আর এই জুতোটা আমার পছন্দ হয়েছিলো, বাট একজন নিয়েছে, আমার সাইজের ছিল না, একটু বড় ছিল, তাই এটা নিলাম না, বাট যেটা নিয়েছে সেটা ভীষণই সুন্দর, সেটা বাঙ্কিদের জন্য নিয়েছি, আমার জন্য আবার পরে আসি, আবার নিবো আর কি। তো দেখতেই পাচ্ছ কালেকশনগুলো তোমাদের এতক্ষণ ঘুরে ঘুরে দেখালাম, দাদার জন্য একটা পছন্দ করেছিলাম, দাদাকে আমি হোয়াটসঅ্যাপ করলাম, দাদা বলছে সেম কালারই তো তুই আমার জন্য কিনে দিয়েছিস, তাই আলাদা কোনো কালার সেভাবে আমি পেলাম না, নেক্সট টাইম আসি আলাদা কিছু নিয়ে নিব। তো চলো ফ্রেন্ডস, আজকের এই কাঁধে শ্রীলেদাসের জুতোর কালেকশন, ব্যাগের কালেকশন কেমন লাগলো, পুরোটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। নেক্সট এতে নতুন কোনো ভিডিও নিয়ে আমি এনিতে হাজির হয়ে যাবো। টাটা।